যারা এই রাস্তায় আসবেন তাদের জন্য পরামর্শ, দয়া করে বাম সাইড ধরে চেপে যাবেন, ডান সাইড কিংবা মাঝের দিকে যাবেন না, তাহলে আপনি ফেঁসে যেতে পারেন এবং গাড়িটা এগিয়ে নিয়ে যেতে আপনার খুব অসুবিধে হবে। এবং জল কিন্তু উত্তরোত্তর সমস্ত জায়গায় আমরা দেখছি, যত এগিয়ে যাচ্ছি বা পিছিয়ে যাচ্ছি জল কিন্তু সমস্ত জায়গায় কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে। যেখানে যেসব জায়গায় সকালবেলা এক হাঁটু ছিল সেই সব জায়গায় এক গোলা, যেখানে প্রায় ছিল না ছিটে ফোটা জল ছিল সেখানে কিন্তু এক হাঁটু। এইভাবে কিন্তু সমস্ত জায়গায় আমরা যত ভগবানপুরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেখছি তত কিন্তু জল বাড়ছে। আর এই মুহূর্তে বিভূষণপুর এবং কিশোরপুরের মধ্যবর্তী অঞ্চল, এখানে দেখবেন একটা বাইক মাঝখান দিয়ে আসার ফলে ফেঁসে যাবেন। দাদা বাম সাইড হয়ে যাবেন, বাম সাইড হয়ে যাবেন, বাম সাইড হয়ে যাবেন, মাঝের দিক দিয়ে যাবেন না, ফেঁসে যাবেন, বাম 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 সাইড হয়ে যাবেন, বাম সাইড হয়ে যাবেন, মাঝের দিক দিয়ে যাবেন না, ফেঁসে যাবেন। তো আমরা দেখছি যে সমস্ত বাইকগুলো এই এই জায়গায় মাঝের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা একটা বারবার পড়ে যাওয়ার অতিক্রম একটা পরিস্থিতির মধ্যে পড়ছেন। তো এইখানে কিন্তু খুব জলমগ্ন, এবং যদি আমরা আরও এগিয়ে যাই দেখব আরও আরও কিন্তু জল বেড়েছে আগের চেয়ে। সকালে ছিল না বলবো, ছিল না বললে ভুল হবে, কিন্তু এতটা পরিমাণ ছিল না যেটা এই মুহূর্তে জলের পরিস্থিতি। এখন দেখবেন এই গাড়ির সাইলেন্সার সহ উপরের অংশটা প্রায় ডুবে যাওয়ার অতিক্রম হচ্ছিল একজনের। তো যারা জরুরি কাজে এখানে বাধ্য হয়ে আসছেন তাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা যদি এই ভিডিওটা দেখছেন তাহলে আপনারা বাম দিক হয়ে আসবেন, রাস্তার বাম দিক হয়ে আসবেন, মাঝের দিক কিংবা ডান দিকে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন।